বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে আছেন, আর সেই সময় খাদিজার জিন্দেগির কথা বলি আমি। রাসূল বলছেন, খাদিজা রে অসুস্থ অবস্থায় আছো, একটু বিশ্রাম নাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকলেন, আমার প্রাণের স্বামী একটু আমার কাছে আসেন রাসূলুল্লাহ। রাসূলের কাছে যখন আসলেন, রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়টা কথা আমি বলবো, কয়েকটা ওয়াদা আপনার কাছে নিতে চাই। আমি জীবনে কিছু আপনার কাছে চাই নাই হুজুরগ, আজকে আমি তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর সত্যি করে সুন্দর করে আপনি আমারে দেবেন কিনা। রাসূল বলছেন, খাদিজা রে আজকে তুমি যা বলবে সব আমি উত্তরটা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় ওই কবরের জিন্দেগির কথা আমার মনে হয়, আমি কবরকে বড় ভয় করি। আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোন মানুষ আমার জানাজা করবে না, আপনি নিজে আমার জানাজা করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যে খাতনিটা বয়ে নিয়ে যাবেন, আমাকে কবরের মধ্যে আপনি নিজে নামাবেন, আর কবরের মধ্যে নামানোর পরে আপনি সুন্দর করে আমাকে যখন কবরে রাখলেন, কবরের মধ্যে যখন রাখবেন, আমাকে কবরের মধ্যে রেখে যখন উঠে আসবেন, মুনকার নাকির দুজন ফেরেশতা সহযোগ করার জন্য যখন আমার কাছে আসবে, আপনি নিজে উত্তরটা দিয়ে দেবেন, আমি কবরকে বড় ভয় করি, জাহান্নামকে বড় ভয় করি, আমার বড় আমলের ভয় হয়ে যায়, মুনকার নাকির সহযোগটা আপনি রাসূল হয়ে দিয়ে দেবেন। রাসূল বলছেন, খাদিজা রে আজকে তুমি যা বললে সব আমি করে দেব রে খাদিজা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিছুক্ষণের ব্যবধানে খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, জানাজার ময়দানে রাসূল নিজে নিয়ে গেলেন, নিজে জানাজা করলেন, জানাজা শেষ হয়ে গেল, জানাজা করার পরে আল্লাহ রাসূল সুন্দর করে দাফন করে দিলেন, যখন জমিনের মধ্যে দাফন করলেন, কবরের মাঝে দাফন করার পরে আল্লাহ রাসূল মুখের মধ্যে থেকে লালাটা বের করে নিজে হযরত খাদিজার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর কিবলামুখী করে দিলেন, মুখটা যখন বারবার আসমান মুখে হয়ে যায়, বারবার কিবলামুখী করে দেন, বারবার আসমান মুখে হয়ে যায়, এইবার জিব্রাইল আমিন চলে এসেছেন, রাসূল টেনশন করতেছেন, হযরত খাদিজার চেহারা কেন আসমান মুখে হয়ে যায়। জিব্রাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর হাত চেহারা আসমান মুখে বারবার কিবলামুখী করে দেন, আসমান মুখে হয়ে যায়, আপনি যতবার চেষ্টা করেন না কেন খাদিজার চেহারা আরশের দিকে থাকবে, কারণ আরশের মালিক হল আল্লাহ রাব্বুল আলামিন, খাদিজার উপর রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি খাদিজার জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না, আরেকটা সংবাদ শুনুন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর আগেও যতবার বিয়ে হয়েছিল সমস্ত সম্পদগুলোকে আপনার জন্য বিসর্জন দিয়েছে, আপনি দিনের জন্য খাটিয়েছেন, দিনের জন্য যেই খাদিজা এত কিছু করতে পারে, সম্পদ বিলিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম পর্যন্ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত টেনশন করবেন না, রাসূল যখন দাফন করে দাঁড়িয়ে আছেন, শেষ কথাটা বলেছিলেন, খাদিজা আমার কবরের মধ্যে আপনি যখন উঠে আসবেন, আপনি নিজে আমার জন্য জবাব দেবেন, সওয়াল জবাব মার রব্ব কমা দিয়েন আমার হাজার রজন তিনটা প্রশ্নের উত্তর দেবেন, এই কথার জন্য দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত হয়ে গেল, হযরতে মুনকার নাকির আর দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এখানে আর আসে না, কবরের মধ্যে আসে না, জিব্রাইল আমিন চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল রে তুমি কোন সংবাদ নিয়ে আসছো, আমার বড় টেনশন হচ্ছিল আমার খাদিজার জন্য, আমার খাদিজা তো এমন সংবাদ, এমন খাদিজা আমার আমার খাদিজার জন্য আমার বুকটা ফেটে যায়, আমার খাদিজার জন্য আমার এত মায়া লাগে, খাদিজার জন্য রাসূল এমনিতেই কাঁদেন নাই, রাসূল যেদিন বিদায় হজ করেন, বিদায়ের জন্য হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন একটা উটের মধ্য করে তিনি চলে এসেছেন, বিদায় হজ করে যখন আবার বাড়ির দিকে যখন মদিনার দিকে ফিরবেন, মদিনায় ফেরার ফিরতে পাবে হযরত রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে
একটু ওয়েট করো, একটু দাঁড়াও, কিছুক্ষণ পরে আমি তোমার কাছে ফিরে আসবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি আবার এখন কোথায় যান? বলে একটু তুমি দাঁড়াও, আমি চলে আসতেছি, কিছুক্ষণ পরে আসবো। হযরত রাসূল যখন চলে আসলেন, কিছুক্ষণ পরে দেখা গেল রাসূলের মুখের মধ্যে দাড়ির মধ্যে বালু দেখা যায়, মুখটা যেন মলিন হয়ে গেছে, চোখ দিয়ে দড়দড় করে পানি ঝরতেছে, দাড়ির মধ্যে বালি দেখা যায়। এই সময় জিজ্ঞেস করতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই চেহারা দেখার পরে আয়েশার আর বুঝতে বাকি নাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি আমার বুঝতে বাকি নাই, আমি কোথায় গিয়েছিলেন? আপনি আমাকে উটের মধ্যে রেখে দিয়া আপনি মদিনায় ফিরবেন না, ফিরে আপনি কেন আপনার সেই বুড়ি মহিলা খাদিজার কাছে চেয়েছিলেন? খাদিজার কবরের পাশে গড়াগড়ি কেন খাইলেন? চোখের পানি ঝরাইলেন কেন? ওই বুড়ি মহিলা খাদিজার মধ্যে আপনি কি পেয়েছেন? খবরদার আয়েশা, আমার এই খাদিজাকে তুমি বুড়ি বলো না, তুমি তো জানো না তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু ওই খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। তুমি কি জানো না আয়েশা, আমি যখন ইসলাম যখন শিশু ইসলাম, আমাকে কখন রাত দুইটার দিকে বাইরে দশটা বাইশে দিনের প্রচার করে, কখন রাত বারোটায়, কখন রাত তিনটার দিকে, কখনো ফজর আজান দিয়ে পড়ে, কখনো সকালবেলা আটটার দিকে আসছি। আমি যখন এই বাড়িতে আসছি রে আয়েশা, একটার বেশি দুইটা ডাক দিতে হতো না, আমি যখন ডক করেছি একটা বাস ডাক দিয়েছি বাড়িতে এসে, খাদিজা সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজাটা খুলে দিয়েছে, খাদিজা দরজাটা খুলে দিয়েছে। আমি বললাম, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি কান্নে আমি ঘুমাবো? ওই আবু জাহেল আপনাকে বার সর্বনষ্ট করে, আপনাকে ওরকা সাহেবরা নির্যাতন করে, আমার অন্তর তো ওই ঘরের মধ্যে থাকে না। আপনি যখন দিনের প্রচারের জন্য বাইরে চলে যান, আমার কই যাও তো আপনার সঙ্গে চলে যায়, আমি কোনদিন এই বিছানার মধ্যে পিট লাগায় ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ কি আপনি যত রাত পর্যন্ত এসেছেন, যখন এসেছেন সারা রাত আমি খাদিজা দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। রাসূল বলছেন, আয়েশা রে ওই খাদিজাকে আমি কেমনে ভুলি, জীবনের সমস্ত সম্পদ গুলোকে ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, সব ইসলামের জন্য দিয়ে দিল যে খাদিজা, সেই খাদিজাকে তুমি বুড়ি বলো, তুমি কি জানো না খাদিজা আমার দুঃখের দিনের সাথী, তোমরা সবাই হলো আমার সুখের দিনের সাথী, খবরদার খবরদার তুমি আয়েশা খাদিজাকে কোনোদিন বুড়ি বলবা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রাগান্বিত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, আয়েশাকে সাবধান করেছিলেন, সেই আমার খাদিজা আল্লাহ সাল্লাহ সালাম পেয়েছেন একটা কারণে, সেই কারণটা হচ্ছে আল্লাহ আস্তে সমস্ত সম্পদ ফিরে দিয়েছেন, নবীকে মহব্বত করেছেন, স্বামীকে অত্যন্ত পরিজা দিয়ে ভালোবেসেছে, নবীর আস্তে সব বিষয় যদি খায় আল্লাহ রব্বুল আলামিনের সালাম যদি পৃথিবীর কেউ পেতে পায়, পৃথিবীতে যদি কি খাদিজা পেতে পারে, এই পৃথিবীর জিন্দগিতে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করবে সাদাকা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সুন্দর সে জান্নাতের ব্যবস্থা করে দেবে, জোরে বলেন ঠিক কিনা? এই সময় জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি এদিকে দাঁড়ায় থাকবেন না, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো জানেন না বুঝুন, আমাকে এই মুহূর্তে আল্লাহ পাঠিয়েছেন, খাদিজার জন্য কোনো টেনশন নাই, হযরতে খাদিজার যে সলজবের জন্য আল্লাহ নিজে রেডি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ভাইরা সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হওয়ার জন্য কবর দিকে কেঁদেছেন, খাদিজা কবর দিকে কেঁদেছেন। এই জন্য কবরের চিন্তা যারা করি, এই কবরস্থান অত্যন্ত সুন্দর কবরস্থান, জাহাঙ্গীর আলম ভাই হৃদয় দিয়ে কবরস্থানের কাজ করে, এই মাধ্যমে এই কমিটির সমস্ত সদস্যবৃন্দ সুন্দর কবরস্থানের জন্য হৃদয় দিয়ে কাজ করতেছে। আমি বেশিক্ষণ আর অবস্থান করব না, এই কবর তো আপনার স্থান, সায়াতির হাত মাটি তো আপনার জন্য আসল বাসস্থান। ও আয়ার যাচি কাল যে নাই দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, বাড়ি গাড়ি অট্টালিকা বাড়ি গাড়ি অট্টালিকা, স্বপ্নের মরিচিকা সবই যে মিছে মায়া, সল চল তুই ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, কথা কন ঠিক কিনা? নিজের আমলে নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভরে জীবন নেই তো কোনো পণ্য, আইলাম একা যাইব একা,
আমাকে চাইবো একা পাবো না কার দেখা সবই যেন মিছে মায়া সলচা তুমি ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায় কতজনের কত রকম বাহাদুরি ঠিক কিনা আজকে আছি কালকে নাই দুদিনের দুনিয়ায় আর কিছুক্ষণ পর বিদায় হয়ে যাব কত মানুষ দুনিয়া থেকে বিদায় হলো আপনাকে বিদায় হতে হবে।